আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলার দুটো অধ্যায় নিয়ে ভাত আর ভারতবর্ষ প্রথমে এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিশেষ করে সেই সমস্ত প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে জিজ্ঞাসা করেছে সেগুলো নিয়ে আলোচনা করব মোট কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ভিডিও শেষে আমি তোমাদের জন্য কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আর এক দুটো এবং প্রত্যেকটাই হবে বড় প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে এই পরিবারের সদস্য হতে ভুলো না চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সবার আগে আমরা ভাতের কিছু প্রশ্ন দেখেনি প্রথম প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে তোমরাও দেখো মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় অ্যানসার হবে পদ্মজালি পরের প্রশ্ন বাসিনীর মনি বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল অ্যান্সার হবে বিরাশি বছর ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছরে বিরাশি বছর বয়সে তিন নম্বর বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল অ্যান্সার হবে ছাতু উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল অ্যান্সার হচ্ছে বাসিনী নিয়ে এসেছিল কালো বিড়ালের লোম আনতে গেছে কে ভজন চাকর ভজন চাকর আনতে গেছে কি কালো বিড়ালের লোম এগুলো হচ্ছে অনুরূপ প্রশ্ন বড় কনক পানি চালের ভাত রান্না হয় বড় বাবুর জন্য। প্রশ্ন দেখে নাও। ভাত খান কে খান বড় বাবু পরে প্রশ্ন এই গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা কি বাসিনীর মনি বাড়িতে হেলা ঢেলা ভাত পরে প্রশ্ন আট নম্বর এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ এখানে অ্যান্সারে একটু ভুল দাগ আছে তোমরা প্রত্যেকেই দেখে নাও অ্যান্সারটা হবে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পরে প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা পরে প্রশ্ন কি উৎসবকে বড় উতলা করে অ্যান্সার হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ পরে প্রশ্ন বাবুরা খায় এখানেও উত্তরে একটু ভুল দাগ দেয়া ছিল দেখো বক্সের মধ্যে যেটা রয়েছে সেটাই অ্যান্সার নানাবিধ চাল তো এই ছিল ভাতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আমরা সরাসরি চলে যাব ভারতবর্ষে দশ থেকে এগারোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব চলো দেখে নিই প্রশ্নগুলো কি প্রথম প্রশ্ন কি বলছে এক সময় দাগি ডাকা ছিল কে অ্যান্সার নিবারণ বাগদি বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তারা বলে কি বলে ফাঁপি রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ছোট লোকেরা তাকে বলে কি ডাওর পরে প্রশ্ন ফজরের নামাজ বলতে বোঝায় অ্যান্সার ভাই ভোরের নামাজ ফজরের নামাজ কখন পড়া হয় অনুরূপ প্রশ্ন দেখে নাও কি বলছে ভোরবেলা থুত্থুড়ে ভিকিরি বুড়ি গায়ে জড়ানো কি চিটচিটে তুলোর কম্বল পরের প্রশ্ন আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আর শহরে গিয়েছিলাম অ্যান্সার কে ভট্টাচার্য মশাই বা ভট্টাচার্য মশাই পরের প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে নকরি নাপিত পরের প্রশ্ন পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে অ্যান্সার কি ছোট্ট একটি বাজার আশা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব খুব ভালো লাগছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো পরের প্রশ্নে চলে যাই করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল অনুরূপ প্রশ্ন দেখে নাও একদা সে ছিল পেশাদার লাঠিয়াল সে কে অ্যান্সার হবে করিম ফরাজি হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কি দেখা গেল মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে পরে প্রশ্ন চাষাভুষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কিসের রোদ ঝলমল একটা দিনের ভারতবর্ষের লাস্ট প্রশ্ন দেখে নাও ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে অ্যান্সার হবে মোল্লা সাহেব এই ছিল ভাত আর ভারতবর্ষের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন এবার আমরা পাঁচ দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো তোমাদের স্ক্রিনে শো হচ্ছে চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো প্রথম প্রশ্ন কি দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কোশ্চেন দেখে নাও কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি পরের প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে সে কোন বাঁধার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাঁধাটার খোঁজ করা হয়ে উঠল না পরে প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল পরের প্রশ্ন এই সংসারে সবই কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় লাস্ট প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা ওরা পথে ফেলে দিতে যাচ্ছে বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে চেয়েছিল কেন বা যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল আরও দুটো এক্সট্রা প্রশ্ন তোমরা দেখলেও দেখতে পারো সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে সর্বনাশের বহরখানার পরিচয় দাও পরে প্রশ্ন সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে অংশটির মূল ভাব বুঝিয়ে দাও পরে প্রশ্ন ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে এবারে আমরা ভারতবর্ষের কিছু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন দেখে বলছে বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি পরে প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আফসা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আফসা হয়ে গেল কেন পরে প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছি না কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছিল গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন পরে প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি অদ্ভুত অদ্ভুত দৃশ্য দৃশ্য দেখার পর কোন ঘটনা প্রশ্ন তারপরেই দেখা গেল এক দৃশ্যটি বর্ণনা করো বুড়ি শিক্ষা দিয়ে গেল এই ছিল ভাত আর ভারতবর্ষের মোস্ট ইম্পর্টেন্ট কিছু বড় প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমি অলরেডি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আর সংস্কৃতের সাজেশনের পার্ট ওয়ান ভিডিও আপলোড করে দিয়েছি এবং উইথ সিলেবাস প্লাস কোশ্চেন প্যাটার্ন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েও আলোচনা করেছি কয়েকটা ভিডিওতে চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে